আমার জীবনটা শেষ, আমার মাত্র একটা নেকি আছে, আমার বদের পালা ভারী একটা নেকি আছে, একটা নেকি কোনো কাজে লাগবে না গো। আল্লাহ তোমার ওই বান্দাকে বলো আমার একটা নেকি তারে আমি দিয়ে দিলাম। আমার আল্লাহ বলবে তোর একটা নেকি আছে, একদিন না একদিন তো জান্নাতে যাইতে পারতি, দিয়ে দিলি এখন তো কিছু হইল না, চির জাহান্নামি হয়ে গেলি। আল্লাহ চির জাহান্নামে যাব কোনো দুঃখ নাই, কেন তুমি না রহমান, তুমি না বান্দারে অনেক দয়া করো, অন্তত তুমি আমার দয়া করে লালন পালন করছিলে, সুন্দর খাটে ঘুম পড়াইছিলে, দামি দামি খাবার আমারে দিছিলে, আমি কোনো কাম তোমার করি না, এই জন্যই তো একটা নেকি তুমি এত দয়া করছিলে না, কিয়ামতের মাঠে আমি একটা নেকি দিয়ে একজন ভাইরে দয়া করলাম। আমার আল্লাহ বলবে তুই এদিকে আয়, চারজনে একসাথে নিয়ে বলবে তোর একটা নেকি কম আছে আর আর একটা নেকি আছে, ওর সিদ্ধান্ত কারো কাছে পাইল না, আমার পাইছে দাদি। আমার মালিক তুমি ছাড়া আমার কোনো বান্ধব নাই গো মালিক। যার একটা নেকি ছিল সেও বলে মালিক আমার তো কোনো উপায় নাই, তবে তোমার যে দয়া ওইটা বুঝাবার জন্য আমি আল্লাহ দেখাই দিলাম, আমি বান্দার একরাম করছিলাম। আমার মালিক বলবে আমার প্রতি তোর ভালোবাসা দেখাইনি, আমি মালিক তোমার পয়সা থাকতে পারি। জানে বান্দা তোকে চারজনকে আমি মালিক মাফ করে দিছি, এই চারটা লোক কি বলবে আমার বাইতে সুজদের মুসল্লির কমিটির বাইরে, এই চারটা লোক আল্লাহর সামনে দাঁড়ায় বলবে মালিক তুমি না বলছো জান্নাতের টিকিট পাওয়ার পরে সে যা চাবে তাই পাবে। আল্লাহ আমার মা তো আমার একটা নেকি দেয় নাই, কিন্তু আমার মা তো আমার দুধ খাওয়ায় বড় করছিল, তাহলে আমার মারও মাফ করে দাও। আমার বাবা রিক্সা চালে আমার বড় করছিল, আমার বাবারও মাফ করে দাও। বাজানরে আমার আল্লাহ বলবে এখন জান্নাতের টিকিট পাইছো, তুই যা চাবি তাই পাবি। জোরে 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 জোরে, তুই যা চাবি তাই পাবি। কোন রকম ভাবে উত্তরবঙ্গের মানুষ যাওয়ার জন্য কোন রকম ভাবে গাবতলি যাইতে পারলি হইছে, কতক্ষণ না কেন যে কোন জায়গার গাড়ি আপনি পাবেন, জান্নাতের টিকিটটা খালি পাইলেই হইছে। কারে চান আপনি, কোন বঙ্গের লোক চান? আল্লাহ বলবে যা যা যা, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আমি যখন মাফ করছি নুজুলাম মিন গফুরির রহিম, আমি যখন মাফ করছি তুই যা চাবি তারই মাফ করব। যা যা বাজান রে, এইভাবে এইভাবে কোটি 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 মানুষ জান্নাতে লাই, উম্মতে মুহাম্মাদি জান্নাতে চলিয়া যাবে। জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? সবারই নিয়ত আছে গো বাবা। জান্নাতে যাবার জন্য মেন শর্ত বাজান রে, যে যেখানেই বসে যা কিছু করেন মালিককে ভোলা যাবে না, কথা বলেন না কেন, মালিককে কখনো বলা যাবে না, ওই চেয়ারে বসিয়া বলা যাবে না এই চেয়ার আমার, গাড়ির ড্রাইভিং এ বসে বলা যাবে না গাড়ি আমার, কারণ তুমি তো তোমার না, তোমার হায়াতে জিন্দেগীর ড্রাইভারের দায়িত্ব আমার আল্লাহর হাতে। কোথায় যাইবা কোথায় চল হাটিয়া, আজরাইল তোমায় ধরে রাখছে জানো না, এমন দেশে যাইবা তুমি জানানি, যেই দেশে তে বন্ধু বান্ধব পাবানি।
আমি জানি অনেকের মা নাই অনেকের বাবা নাই দেখেন তো যেই মা পর জীবনে ঠান্ডা মাটিতে শোয় নাই ঠান্ডা লাগবো আজকে সেই মায়ের বাসবাগানের নিচে শোয় রাখছেন পাতলা রসুনের পাতলার মতো একটা কাপড় দিয়া তোমার সন্তান একদিন এই বিল্ডিং থেকে নামাইয়া রসুনের মতো পাতলা কাপড় দিয়ে শোয় রাখবে এই কথাটা মাথায় রাখো তুমি যেই চেয়ারে বসে আজকে মাতবাড়ি করছো আমি ইলিয়াস রহমান যদি যেই চেয়ারে বসে আজকে খতিবগিরি করছি আগামী সপ্তাহে কে বসবে 2023 সালে আমি জানি না আগামী জুমা 2023 সালের প্রথম জুমা এটা হলো 22 সালের শেষ জুমা এই 22টা সাল কত দামি জিনিস খাইছি করোনা থেকে আল্লাহ বারে বাঁচাইছে হাত পা সুস্থ রাখছে জুমাটা বরাবর শক্তি দিছে 22 সালে শুধু উমরায় হজে গেছি বিদায় কয় দুইটা জুমা মিস করছি এসার একটা জুমা আমি মিস করি নাই কুয়াশার মধ্যে কষ্টের মধ্যে শীতের মধ্যে ঠান্ডার মধ্যে যত কষ্ট জুমা পড়াইছি আগামী জুমা কে পড়াবে জানি না আমি আমার মালিককে কি দিছি আমার সে এত কিছু দিল আমি তারে কি দিছি আজকে 2022 সালের শেষ জুমায় চোখের পানি যারা ফেলছেন আমি কসম করে বললাম শেষ জুমার চোখের পানি আল্লাহ কোনোদিন ফিরাই দিবে না কারণ কি জানেন আর মাত্র একটা দিন বাকি আছে একটা দিন বাকি আছে আর একটা দিন পরে 2023 সাল শুরু আগামী কালকা রাত 12টার পরে শুরু হবে 2023 সাল শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে যাই 24 ঘন্টা পরে তুমি আর 22 সাল পাবা না তোমার জীবনের সর্বশেষ সাল আজকে চলে গেল আর জীবনে কোনোদিন 22 সাল আসবে না কথা বলেন না কেন কোনোদিন কিয়ামত পর্যন্ত 2022 সাল আর আসবে না যেই সেকেন্ডটা তোমার নিঃশ্বাস বের হয়ে গেছে কিয়ামত পর্যন্ত এই নিঃশ্বাসটা আর কোনোদিন ফিরে পাবা না তো এইগুলো যদি আল্লাহ বলে থাকে আগে থেকে ওই আল্লাহরে ভোলা যাবে না রাজি আছেন না নাই কে কে রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখান তো কে কে রাজি আছেন আল্লাহ কবুল করেন সরকার আমিন আর রাসূল বলেন আমিন নামান হাত আজকে শীতের কারণে মুসল্লিরা বাইরে মসজিদ আইলো না তা আজকে যদি মরে যাও জুমার পরে ঠ্যাং ধরে নিস্তালে নামাই লইবো কথা কন না কেন তখন তুমি কই যাবা আল্লাহর ওলি কই যাবা তখন এটা বলা যাবে না শীতের মধ্যে মসজিদে যাওয়া যাবে না নামাজ পড়া যাবে না খবরদার নামাজটার সঙ্গী বানাইয়া মওলাকে ভালোবাসা জীবনটাকে সুন্দর করে 2023 সালকে বরণ করবা আগামী জুমায় ইনশাআল্লাহ 22 সালে যত অপরাধ করছে আল্লাহ আমাকে মাফ করে দিয়েন আমিন আল্লাহ আমাদের বাবা মাকে মাফ করে দিয়েন আমিন এই 22 সালে কত কত মায়ের কোল খালি করছে এই 22 সালে কত সন্তানের কোল খালি করছে এই 2022 সালে কত ইতিম সন্তান তার বাবাকে হারাইছে মারে হারাইছে কত লোক এই 22 সালে হসপিটালের বেডে জীবনের তোর অপারেশনের পরে ভঙ্গ হয়ে গেছে সব কথা মনে করে তওবা করে মুনাজাতের মাধ্যমে বিদায়ের আগে 2022 সালকে সুন্দরভাবে বিদায় দিব না কান্দায় বিদায় দিব সুন্দর করে বিদায় দেব তো ইনশাআল্লাহ সুন্দর করে বিদায় দিব তো